রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্য বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধু বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সকলকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে স্বাগতম বন্ধুরা আজকে আমরা যে রিভিউ দিব সেটা হলো গ্লিসাপ গ্লিসারিন বিপি উৎপাদন করে থাকে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো যে ওয়ান গ্রাম গ্লিসাপ নিয়ে যেটা ছোট বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি গ্লিসাব যে একটি সাপোজডারি অর্থাৎ যেসব বাচ্চাদের খুবই কোষ্ঠকাঠিন রয়েছে অনেক কষা রয়েছে পায়খানা করতে পারছে না বাচ্চারা পায়খানা করতে গেলে অনেক কান্নাকাটি করে তাদের জন্য আজকে এই রিভিউটি দিয়ে থাকবো গ্লিসারিন একটি হাইপার ওসমোটিক ল্যাকজাটিভ যা পাইপথে দেওয়া হয় এবং যা পনেরো মিনিট থেকে এক ঘন্টার মধ্যে অন্ত্রের গতি সৃষ্টি করে হাইপার হাইপারঅসমোটিক ল্যাকজাটিভ পার্শ্ববর্তী টিস্যু থেকে পানি শোষণ করার ফলে অন্ত্রের গতি বেড়ে যায় যার ফলে নরম মলম সৃষ্টি করে এবং অন্ত্রের গতি বৃদ্ধিতে কাজ করে এটি অনিয়মিত কোষ্ঠকাঠিন্যতে ব্যবহার করা হয় অবশ্যই বন্ধুরা আমি আগেও বলছি সব বাচ্চারা পায়খানা করতে অনেক কষ্ট হয় পায়খানা করার সময় কান্নাকাটি করে নিয়মিত পায়খানা হচ্ছে না তাদের ক্ষেত্রে এবার আসেন যে মাত্রা কতটুকু ব্যবহার করতে হবে দুই বছরের নিচে যে সব বাচ্চাদের রয়েছে সেটা যদি খুব প্রয়োজন না হয় তাহলে দেওয়া ঠিক হবে না তবে দেওয়া যায় তবে চিকিৎসার মাত্রাটা কমিয়ে আনা উচিত অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা উচিত যাদের বয়স ছয় থেকে দুই থেকে ছয় বছর একটি গ্লিসাপ ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ সাপোজিটরি দিনে একবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বয়স্ক এবং শিশু অর্থাৎ যাদের বয়স ছয় বছরের ঊর্ধ্বে তাদের একটি গ্লিসাপ টু পয়েন্ট থ্রি জিরো সাপোজিটারি দিনে একবার দিতে হবে সাপোজিটারিটি ভালো মতো পাইপ দিতে হবে সাপোজ সাপোজিটারি সম্পূর্ণভাবে গলে না গেলেও অন্তের গতি বৃদ্ধি পেতে পারে অনেক সময় দেখা যায় দেওয়ার সাথে সাথে দুই চার মিনিট পরেই পায়খানা হয়ে যেতে পারে এটা কোনো সমস্যা না তবে যদি তা না হয় তাহলে এক ঘন্টার ভিতরে পনেরো মিনিট থেকে এক ঘন্টার ভিতরেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে ইনশাল্লাহ আর পার্শ্ব প্রতিক্রিয়া স্বাভাবিকভাবে মলাশয় ব্যবহার করার কারণে বারবার বা দীর্ঘদিন ব্যবহার করার কারণে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া জ্বালা হতে পারে তবে আমি আবারও বলছি প্রত্যেকটি জিনিসই নিয়মের ভিতরে ব্যবহার করা উচিত এবং বন্ধুরা অনেকেই একটা ভুল ধারণা যে অনেকেই যেমন কিছু কিছু দোকানে ফার্মেসিতে কিন্তু ফ্রিজ থাকে সেখান থেকে যদি আমরা বের করে নিয়ে সাথে সাথে দিয়ে দিতে পারি তাহলে আর কোনো সমস্যা নেই কিন্তু সময় আমরা গ্লিসাপ অর্থাৎ সাপোজিটরি যা আছে সবগুলো কিন্তু পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরেই আমরা সংরক্ষণ করতে পারি আর যদি কখনো ফ্রিজে রাখার প্রয়োজন হয় তখন কিন্তু আমরা নরমালে রাখবো য আমরা আবারও বলছি যে গ্লিসাপ বা যে কোনো ধরনের সাপোজিটরি সবসময় আমরা ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রাখবো কখনো আমরা ডিপে রাখবো না অনেকেই ভুলটা করে থাকি ডিপে রাখলে এটা তো গ্লিসারিন জাতীয় দ্বীপে রাখার কারণে শক্ত হয়ে যাওয়ার কারণে ভেঙে যায় যার কারণে সঠিকভাবে ব্যবহার করতে পারে না তো এই আলোচনাগুলো বন্ধুরা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর প্রত্যেকটি ঔষধি বন্ধুরা আপনাদের রেজিস্টার্ড ফার্মাসিস্টের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না শুধুমাত্র আপনাদের জানার জন্য আপনাদের জ্ঞাতার্থে এই রিভিউ দিয়ে থাকি বন্ধুরা আজ এই পর্যন্তই উপস্থিত হওয় নতুন কোনো ভিডিওতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকোনটি বাজিয়ে দিবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য الله حافظ، السلام عليكم ورحمة الله وبركاته.